ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে, হুমকি রাশিয়ার। রাশিয়া জেনে শুনে নিষিদ্ধ জাহাজে পণ্য পাঠিয়েছে। তুরস্কের সঙ্গে বিরোধে সুইডেনের ন্যাটো সদস্যপদ অনিশ্চিত। আফগানিস্তানে পরাজয়ের প্রতিশোধ নিতে চায় যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেল ও গ্যাস কিনছে পাকিস্তান। ইয়েমেনে ব্যবহৃত যুক্তরাজ্য এবং মার্কিন অস্ত্র যুদ্ধকে জটিল করে তুলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনে পশ্চিমের অস্ত্র বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে, হুমকি রাশিয়ার। রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে হুমকির মুখে ফেলা কিয়েভকে সরবরাহ করা আক্রমণাত্মক অস্ত্র বিশ্বজুড়ে বিপর্যয় এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে যুক্তিগুলোকে অসহনীয় করে তুলবে বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ একজন মিত্র। রোববার রাশিয়ার সংসদে নিম্নকক্ষ ডুমার স্পিকার ব্যাসিস্লাভ ভ্লোদিন এই মন্তব্য করেছেন। রুশ সংসদের নিম্নকক্ষের এই স্পিকার ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিকের জোট ন্যাটোর সমর্থন বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ভ্লোদিন বলেছেন, যদি ওয়াশিংটন ও ন্যাটো সদস্য দেশগুলো অস্ত্র সরবরাহ করে এবং এসব অস্ত্র বেসামরিক শহরগুলোতে আক্রমণ ও আমাদের অঞ্চলগুলো দখলের চেষ্টা করার জন্য ব্যবহার করা হয়, তাহলে তা পরিস্থিতিকে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিশোধমূলক ব্যবস্থার দিকে নিয়ে যাবে। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দেশগুলো অতীতে স্থানীয় সংঘাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেনি, এমন যুক্তি এখন অকার্যকর, কারণ এসব দেশ এসব পরিস্থিতির মুখোমুখি হয়নি। সেখানে তাদের নাগরিকদের নিরাপত্তা এবং দেশের আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি ছিল। গত সপ্তাহে ইউক্রেনের জন্য $1 বিলিয়ন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা মিত্ররা, যদিও তারা জার্মানির তৈরি লেপার্ড যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহের বিষয়ে ভেটো প্রত্যাহারে জার্মানিকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। লেপার্ড যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহের বিষয়ে ন্যাটো সদস্য দেশগুলো রাজি হলেও ইউক্রেনে তা পাঠানোর জন্য বার্লিনের অনুমোদন প্রয়োজন। গত বছরের 24 ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর ইউক্রেনের বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়া লড়াই করছে, যুক্তি দিয়ে বিভিন্ন সময় পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছে দেশটি। আর ইউক্রেনের দখলে নেওয়া ভূখণ্ড কখনোই ফেরত দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছে মস্কো। অন্যদিকে কিয়েভ বলেছে, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার আলোচনার জন্য উন্মুক্ত নয়। গত সপ্তাহে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এর একই ধরনের হুমকির পর ভ্লোদিন এমন মন্তব্য করলেন। 58 বছর বয়সী ভ্লোদিন 2016 সাল থেকে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমার স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি দেশটির প্রেসিডেন্ট প্রশাসনকে জ্যেষ্ঠ ভূমিকায় নিয়োজিত ছিলেন। পুতিনের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে প্রেসিডেন্টের কাছে তার নিয়মিত প্রবেশাধিকার রয়েছে। ভ্লোদিন বলেছেন, কিয়েভের প্রশাসনের কাছে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করা হলে তা বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনবে। এদিকে রাশিয়া জেনে শুনে নিষিদ্ধ জাহাজে পণ্য পাঠিয়েছে। রাশিয়া জেনে শুনে নিষিদ্ধ জাহাজে পণ্য পাঠিয়েছে বলে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রবিবার বিকালে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে তাজ্জব লেগেছে যে রাশিয়া জেনে শুনে নিষেধাজ্ঞা আছে এমন জাহাজের নাম পরিবর্তন করে পাঠিয়েছে। আমরা এটি আশা করিনি। আমরা আশা করি রাশিয়া এখনই নিষেধাজ্ঞা নেই এমন একটি জাহাজে পণ্যগুলো পাঠাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা রাশিয়াকে বলেছি তাদের যেসব জাহাজের উপর নিষেধাজ্ঞা আসে সেগুলো ছাড়া অন্য যে কোনো জাহাজে পণ্য পাঠাতে পারে। নিষেধাজ্ঞা আছে এমন জাহাজ আমরা গ্রহণ করতে চাই না। উল্লেখ্য, উর্সা মেজর নামের একটি নিষিদ্ধ জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠায় রাশিয়া, যা গত 24 ডিসেম্বর মংলা বন্দরে আসার কথা ছিল। ওই জাহাজের উপরে নিষেধাজ্ঞা আছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র আগাম সতর্ক করার কারণে বাংলাদেশ জাহাজটি দেশের সমুদ্র সীমানায় ঢুকতে দেয়নি। বর্তমানে জাহাজটি চীনের একটি বন্দরের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। এদিকে জানিয়ে দিব, তুরস্কের সঙ্গে বিরোধে সুইডেনের ন্যাটো সদস্যপদ অনিশ্চিত। কুর্দি কর্মীদের প্রত্যার্পণ নিয়ে উত্তেজনা ও তুরস্কের নেতৃত্বের কুর্দি বিক্ষোভ ঠেকাতে স্টকহোমের জন্য আঙ্কারার দাবির কারণে সুইডেনের ন্যাটো সদস্যতার বিড ব্যর্থ হতে পারে, ফ্রান্স 24 এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। স্টকহোম ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর তুর্কি স্টাডিজের পরিচালক পল লেভিন জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি তুরস্কে সংসদীয় নির্বাচনের পরে এক্ষেত্রে পরিবর্তন এর সম্ভাবনা আছে। লেভিন বলেন, আমরা এখন সম্ভবত নির্বাচনের আগে তুর্কি অনুমোদন ভুলে যেতে পারে। বিষয়টি 14 মে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে। এরপরে কি হবে তা নির্ভর করে কে জিতবে তার উপর। সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আপত্তি মূলত স্টকহোমে তুর্কির নাগরিকদের হস্তান্তর নিয়ে তুরস্ক তাদের সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করতে চায়, কিন্তু সুইডেন তাদের হস্তান্তর করতে অস্বীকার করেছে। 14 মে এরদোগান
পুনর্নির্বাচনের জন্য ভোটের লড়াইয়ে নামছেন। গত ডিসেম্বরে সুইডেন কুর্দিস্তান ওয়ার্কার পার্টির একজন সদস্যকে তুরস্কের কাছে হস্তান্তর করে। তিনি তুরস্কের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং সুইডেনে আশ্রয় প্রত্যাখ্যান করেছিলেন। এরদোগান স্টকহোমের কাছ থেকে তুরস্ক ও তার পশ্চিমা মিত্রদের দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত পিকেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান। লেভিভ জানান, একদিকে তুর্কি প্রেসিডেন্ট এর কথিত অবমাননার অভিযোগে কয়েক হাজার লোককে কারাগারে বন্দী রেখেছেন এবং নির্বাচনের কয়েক মাস আগে দুর্বল অর্থনীতি থেকে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করেছেন। অন্যদিকে সুইডেন এমন কিছু গোষ্ঠী রয়েছে যা সুইডেনের ন্যাটো সদস্য পদের বিরুদ্ধে এবং পিকেকে সমর্থকরা তাদের প্রতি সরকারের অনুসরণ করার জন্য সরকারের প্রতিশ্রুতি নিয়ে চিন্তিত বলে জানান তিনি। এদিকে জানিয়ে দিব, আফগানিস্তানে পরাজয়ের প্রতিশোধ নিতে চায় যুক্তরাষ্ট্র। আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জমির কাবুলভ অভিযোগ করেছেন, ওয়াশিংটন বর্তমানে আফগানিস্তানের সশস্ত্র বিরোধীদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। রাশিয়ার 24 টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কাবুলভ এই অভিযোগের পাশাপাশি আরও বলেন, সম্পদ জব্দ করে আফগানিস্তানের নতুন প্রশাসনকে ব্ল্যাকমেইল করতে চাইছে যুক্তরাষ্ট্র। খবর তোলো নিউজের। কাবুলভ বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যে লজ্জাজনক সামরিক রাজনৈতিক পরাজয়ের মুখোমুখি হয়েছে তারা এর প্রতিশোধ নিতে চায়। এর অংশ হিসেবে তারা কামনা করে যাতে আফগানিস্তানে দীর্ঘমেয়াদে কোনো শান্তি প্রতিষ্ঠিত না হয়, এই জন্য তারা বর্তমান আফগান সরকারের সশস্ত্র বিরোধীদের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। এর চেয়েও খারাপ হলো, আফগানিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে তারা গোপনে দায়েশকে পৃষ্ঠপোষকতা করে থাকে। তিনি আরও বলেন, এসবের মাধ্যমে যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্থিতিশীল রাখতে চায়। এর পাশাপাশি তারা ব্ল্যাকমেইলের অজুহাত হিসেবে সম্পদ আটকে রাখার পদ্ধতি ব্যবহার করেছে। এমনকি আফগানিস্তানে বরাদ্দ করা মানবিক সহায়তাকেও তারা চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এদিকে কাবুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে কোনো দেশকে হস্তক্ষেপ করতে দেবে না তার সরকার। আফগানিস্তান একটি স্বাধীন দেশ উল্লেখ করে তিনি মন্তব্য করেন, আমরা এখানে কোনো দেশের হস্তক্ষেপ চাই না এবং আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য কাজ করি। আফগানিস্তানের উপ অর্থমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ নাজারি বলেন, যুক্তরাষ্ট্র আফগান জনগণের সম্পদ আটকে রাখার বিষয়টিকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মার্কিনের পদক্ষেপটি আফগান জনগণকে তাদের অর্থনীতি ও জীবিকার ক্ষেত্রে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে। অন্যদিকে আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক আব্দুল জামিল শিরানি বলেছেন, ইসলামী আমিরাতের উচিত এই অঞ্চলের দেশগুলো সহ সব দেশের সাথে তার সম্পর্ক জোরদার করা, যাতে যুক্তরাষ্ট্র আর কখনোই আফগানিস্তানে হস্তক্ষেপ করতে না পারে। এদিকে জানিয়ে দিব, রাশিয়ার তেল ও গ্যাস কিনছে পাকিস্তান। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতের মতো পাকিস্তান ও রুশ তেল ও গ্যাস কিনতে যাচ্ছে। ইসলামাবাদে রাশিয়ার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনোভের তিন দিনের সফর শেষে শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে রাশিয়া ও পাকিস্তান জানায়, পারস্পরিক অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করার শর্তে পাকিস্তান মার্চ মাসের শেষ দিকে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ সম্মত হয়েছে অর্জিত প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর উপর ঐক্যমতের পরে তেল ও গ্যাস বাণিজ্য লেনদেন এমনভাবে গঠন করা হবে যাতে উভয় দেশের জন্য পারস্পরিক অর্থনৈতিক সুবিধা হয়। প্রক্রিয়াটি মার্চ মাসের শেষ হবে। বন্ধুত্বপূর্ণ দেশের মুদ্রায় তেল ও গ্যাসের মূল্য পরিশোধে সম্মত হয়েছে পাকিস্তান। এর আগে পাকিস্তান সরকার ডিসেম্বরের গড়ার দিকে ঘোষণা করেছিল যে জ্বালানি সংকটে থাকা পাকিস্তানে কম দামে জ্বালানি তেল রপ্তানি করতে সম্মত হয়েছে রাশিয়া। পাকিস্তান বন্ধুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলো থেকে বেশিরভাগ জ্বালানি আমদানির উপর নির্ভর করে। দুর্বল অর্থনীতি, অব্যবস্থাপনা এবং স্টোরেজ সুবিধা অভাব সহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে দেশটির জ্বালানি ঘাটতিতে রয়েছে। এই শীতের লোডশেডিং গৃহস্থলী ও শিল্পে প্রভাব ফেলেছে, যার মতো পাকিস্তানের অন্যতম বৃহত্তম শিল্প টেক্সটাইল উৎপাদন এবং কিছু প্ল্যান্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু পরিণত হয় রাশিয়া। রুশ অপরিশোধিত তেল রপ্তানিতে ডিসেম্বর থেকে ইউরোপীয় সামুদ্রিক নিষেধাজ্ঞা এবং ইইউ G7 এবং অস্ট্রেলিয়া নির্ধারিত মূল্যসীমার পদক্ষেপের কারণে মস্কো উল্লেখযোগ্য হারে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ইউরোপেও রুশ জ্বালানি রপ্তানি কমেছে উল্লেখযোগ্য মাত্রায়। এই ক্ষতিপূরণের জন্য দেশটি বিকল্প বাজার খুঁজছে, এক্ষেত্রে এশিয়া তাদের প্রথম পছন্দ। এদিকে জানবেন, ইয়েমেনে ব্যবহৃত যুক্তরাজ্য এবং মার্কিন অস্ত্র যুদ্ধকে জটিল করে তুলেছে। একটি অক্সফ্যাম রিপোর্ট যা 2021 সালে শুরু থেকে ইয়েমেনি বেসামরিকদের ওপর 1727টি হামলা চালিয়েছে। এই রিপোর্টটি দেখায় যে এই সময়ে কমপক্ষে 839 বেসামরিক লোক নিহত এবং 1775 জন আহত হয়েছে। 87 জন নিহত হয়েছে শুধুমাত্র বিমান হামলার কারণে। হামলায় ব্যবহৃত বিমান, যার অর্ধেকের বেশি ব্রিটিশ তৈরি, ব্যবহার করা হয়েছে ক্লাস্টার বোমা যার ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ, আর্টিলারি স্ট্রাইক,
মিসাইল, ব্যারেজ, ড্রোন অ্যাটাক, ল্যান্ডমাইন, রাস্তার পাশে বোমা এবং হালকা অস্ত্র ব্যবহার কারণে এই প্রাণহানির ঘটনাটি ঘটেছে। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান থিঙ্কারের আরও একটি প্রতিবেদন অনুসারে সৌদি আরব ভাড়াটে সৈন্য নিয়োগ এবং অস্ত্র সরবরাহ বজায় রাখতে প্রতিদিন প্রায় $200 মিলিয়ন ব্যয় করে। এই অর্থের একটি বড় অংশ টাইফুন এবং টর্নেডো বিমান, পেভওয়ে বোমা, সেই সাথে ব্রিমস্টোন এবং স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র কেনার জন্য যুক্তরাজ্য যায়, যা ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে যুক্তরাজ্যকে সম্পূর্ণভাবে জড়িত করে তোলে, যেমনটি আন্তর্জাতিক উন্নয়ন কমিটি জানিয়েছে। সৌদি আরব এবং তার জোটের অংশীদারদের প্রতিরক্ষা রপ্তানির একটি দীর্ঘ ইতিহাস যুক্তরাজ্যে রয়েছে এবং প্রমাণ বিবেচনা করলে জোট কর্তৃক আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের যে কোনো লঙ্ঘনের সাথে যুক্তরাজ্য থেকে সরবরাহ করা অস্ত্র জড়িত থাকার বিষয়টি অনিবার্য বলে মনে হয়। এই অস্ত্রগুলি সৌদি নেতৃত্বাধীন জোট দ্বারা 19টি পৃথক দৃষ্টান্তে স্বাস্থ্যকেন্দ্রে বোমা হামলার জন্য ব্যবহার করা হয়েছে, যা উদ্ধত অপরাধের অন্তর্ভুক্ত। ওয়াক্সফ্রামের নীতি উপদেষ্টা মার্টিন বুচার যুক্তরাজ্য সরকারকে অবিলম্বে সৌদিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে। তিনি ইয়েমেনে সৌদি জোটের নির্লজ্জ যুদ্ধ অপরাধের প্রতি অন্ধ চোখ ফেরানোর সময় ইউক্রেনে কথিত যুদ্ধ অপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার ভণ্ডামি তুলে ধরেন। মিস্টার বুচার এই সত্যটিও তুলে ধরেন যে যুক্তরাজ্য সরকার এখনও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি চালিয়ে যাচ্ছে। তার দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী, যা অনিবার্যভাবে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা যাবে। তিনি প্রকাশ করেছেন যে যুক্তরাজ্য সরকার কেবল সৌদি আরবকে সশস্ত্র করেনি, বরং শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের অবস্থান ব্যবহার করতেও খুব অনিচ্ছুক। কেএসএ এর জনসংখ্যার 40 গুণ বেশি দেশটির পরে সৌদি আরব বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক। শুধুমাত্র 2020 সালে কিংডম প্রায় $1 বিলিয়ন মূল্যের অস্ত্র আমদানি করেছে, যার বেশিরভাগই এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তবে এটি ইয়েমেনের শান্তির জন্য চাপ দেওয়ার ক্লান্তিকর বর্ণনা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে থামাতে পারে না, যখন বাস্তবে তারা এটিকে যুদ্ধ বলতেও দ্বিধা করে। এটি স্পষ্ট হয় যে রাষ্ট্রপতি বাইডেন তার রাষ্ট্রপতি প্রচারের সময় যুদ্ধ শেষ করার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই দিনেও রাজ্য ক্রমাগত অস্ত্র সরবরাহ করছে। তবে অস্ত্রের টুকরা মার্কিন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সাথে ব্র্যাডিং দ্বারা পরিহিত, এটি সম্পূর্ণ ভিন্ন চিত্র আঁকে। জাতিসংঘের স্পন্সরকৃত 6 মাসের যুদ্ধবিরতি, যা দীর্ঘস্থায়ী সমাধানের ভিত্তি বলে মনে করা হয়েছিল, তাও খুব দ্রুত এবং বারবার সৌদি আরব লঙ্ঘন করেছিল। সমস্ত বিকল্প শেষ হয়ে গেলে আনসারুল্লাহ আন্দোলন এখন বলছে যে এটি অনিবার্যভাবে সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অবিশ্বাস্যভাবে ব্যয়বহুল ইয়েমেন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন, এমন প্রতিবাদের মধ্যে এটি এসেছে। লেবাননের আল আকবর পত্রিকা বলছে, রিয়াদ এখন আলোচনার সময় অনেক নমনীয়তা দেখাচ্ছে, বর্তমানে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া ছাড়া অন্য কোনো উদ্বেগ নেই যে দেশের গভীরে কৌশলগত সুবিধা লুকিয়ে রাখা হবে না। এটি ইয়েমেনকে একটি দেশে পরিণত করার মায়া ত্যাগ করেছে এবং তত্ত্বাবধানে এবং পরিবর্তে নিরাপত্তা আশ্বাসের জন্য যথেষ্ট। যাই হোক, এই প্রতিবেদনের আরও নিশ্চিতকরণ প্রয়োজন। সৌদি জোট প্রকৃতপক্ষে ইয়েমেনকে শ্বাসরোধ করার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। তাদের আগ্রাসন ইয়েমেনে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট হিসেবে জাতিসংঘ যা বর্ণনা করেছে তা আনতে সফল হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।